হ্যালো বন্ধুরা, সেতু মানবজাতির ইতিহাসে অন্যতম সেরা নির্মাণ উদ্ভাবন। তারা আমাদের পূর্বপুরুষদের এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে যেতে সক্ষম করেছিল দীর্ঘ পথ চলা না করে বা দ্রুত জলের সাথে তাদের সুযোগ গ্রহণ না করে। যদিও অনেক পুরনো সেতু সংস্কার করা হয়েছে, আপনি অবাক হতে পারেন যে এই পুরনো সেতুগুলোর মধ্যে কিছু এখনও দাঁড়িয়ে আছে এবং প্রকৃতপক্ষেই পর্যটকরা ব্যবহার করছেন। অন্যদিকে আরও কিছু আধুনিক সেতু শ্বাসরুদ্ধকর উচ্চতায় পৌঁছায় এবং অজ্ঞান হৃদয়ের জন্য নয়। আপনি কি জোয়াল ড্রপিং মেরুদণ্ডের ঝাঝালো সেতু অতিক্রম করবেন? হুসাইনি ঝুলন্ত সেতু, এটি পাকিস্তানে অবস্থিত। হুসাইনি ঝুলন্ত সেতুকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সেতু হিসেবে বিবেচনা করা হয়। কেন, তা দেখার জন্য আপনাকে এই ছবিটির দিকে দীর্ঘক্ষণ এবং কঠোরভাবে তাকাতে হবে না। এই দড়ি সেতুটির উপরের হুঞ্জার বরিট লেকের উপর দিয়ে অতিক্রম করেছে। ব্রিজটি খারাপভাবে রক্ষণাবেক্ষণ করা হয় না এবং আপনি যখন এটির উপর দিয়ে হেঁটে যান তখন ভয়ঙ্করভাবে কাঁপতে থাকে। আপনি যদি একটি ভুল পদক্ষেপ নেন তাহলে আপনি নিচের হুঞ্জা নদীতে পড়ে যাবেন। তবু সাহসী বা মূর্খ, যাই হোক, যখন তারা বেড়াতে যায় তখন সেতু পার হয়ে তাদের সাহসিকতার পরীক্ষা করতে পছন্দ করেন। ল্যাংকাউই স্কাই ব্রিজ, এটি মালয়েশিয়াতে অবস্থিত। মালয়েশিয়ার এই অদ্ভুত চেহারার সেতুটি মাটি থেকে 400 ফুট উপরে এবং রক্ষণাবেক্ষণের উদ্দেশ্যে বেশ কয়েকবার বন্ধ করা হয়েছে। এটির পুনরায় খোলার জন্য বেশ কয়েকবার বিলম্ব হয়েছিল, কিন্তু এটি এখন ব্যবহারের জন্য উন্মুক্ত। যদিও অনেক লোক আসলে পার হতে চায় না, অনিরাপদ বলে বিবেচিত হওয়ায় 2 বছরের জন্য সেতুটি বন্ধ করে দেওয়াটা প্রচারের জন্য ভালো নয়। ল্যাংকাউইতে একটি গুজব ছড়িয়ে পড়েছিল যা দাবি করেছিলেন যে সেতুটি সম্ভবত ভেঙে পড়তে পারে। এই ব্রিজে কর্মরত লোকেরা ব্রিজে পারাপারের সময় প্রতিটি লোককে জানিয়ে দেয় যে ব্রিজটি ভেঙে পড়তে পারে। আপনার জীবনের রিস্ক নেওয়ার জন্য স্বাগতম জানাই। সেভেন মাইল ব্রিজ, ফ্লোরিডা। 7 মাইল ব্রিজ 7 মাইল পর্যন্ত প্রসারিত। যখন এটি নির্মাণ করা হয়েছিল তখন এটি বিশ্বের দীর্ঘতম সেতুগুলির মধ্যে একটি ছিল। এটি 4টি পুরস্কার জিতেছে এবং এর মধ্যে একটি ছিল ফেডারেল হাইওয়ে অ্যাডমিনিস্ট্রেশন থেকে খরচ সঞ্চয় উদ্ভাবনের জন্য ব্যতিক্রমী পুরস্কার। ব্রিজটিকে আমরা শেষবারের মতো দেখতে ততটা ভয়ঙ্কর নাও হতে পারে, তবে হারিকেনের সময় এই সেতুতে আটকা পড়ার চিন্তাটি বেশ ভয়ঙ্কর। অমরদের সেতু, এটি চীনে অবস্থিত। অমরত্বের সেতু পূর্ব চীনের দক্ষিণ আনহুই প্রদেশের হুয়াশাইন পর্বতশ্রেণীকে সংযুক্ত করেছে। ভার্টিগো প্ররোচনকারী সেতুটি অতিক্রম করা ভয়ঙ্কর, কিন্তু দৃশ্যগুলি অবশ্যই ফলশ্রুত এবং ফটোগ্রাফগুলিও বেশ বিশেষ। মাত্র কয়েকটি তক্তা দিয়ে তৈরি পাহাড়ের পাশে আরেকটি সেতু রয়েছে। চীনের ড্রপটি বেশ নাটকীয় এবং আপনি যদি পার হওয়ার সিদ্ধান্ত নেন তবে আপনাকে পাগল দুঃসাহসিকদের অফার করার জন্য আমাদের কাছে শুধুমাত্র উপদেশ রয়েছে, নিচের দিকে তাকাবেন না।
হ্যাঙ্গিং ব্রিজ অব ঘাসা, এটি নেপালে অবস্থিত। এই শ্বাসরুদ্ধকর সেতুটি দেখতে ভয়ঙ্কর মনে হতে পারে, তবে এটি গ্রামের স্থানীয়দের জন্য যাতায়াতের অন্যতম প্রধান উৎস। এটি একটি আমদানির উদ্দেশ্যে কাজ করে। সেতুটি মানুষ এবং গবাদি পশুদের ফেরি করার জন্য নির্মিত হয়েছিল। রাখাল এবং পশুরা প্রতিদিন এটি জুড়ে অবাধে চলাচল করে। সেতুটি অত্যন্ত সংকীর্ণ এবং এটি একটি নদীর উপত্যকার উপরে প্রসারিত। এটি বাতাসের দমকা হওয়ার জন্য সংবেদনশীল, যা এই এলাকায় নিয়মিত ঘটে। স্থানীয়রা সেতুটির সাথে অভ্যস্ত হয়ে উঠেছে, তবে অনেক পর্যটক সেতুটি পার হতে ভয় পাচ্ছেন, কারণ মনে হচ্ছে এটি ভেঙে যাবে। এটি ভয়ঙ্কর এবং অস্থির দেখতে হতে পারে, তবে এটিতে উচ্চ রেলিংও রয়েছে, যা এটিকে নিরাপদ করে তোলে। স্টোরসেই সান্ডেড ব্রিজ, নরওয়ে। স্টোরসেই সান্ডেড ব্রিজ হলো সবচেয়ে সুপরিচিত সেতুগুলোর মধ্যে একটি, এবং সঙ্গত কারণে উপর থেকে দৃশ্যটি সত্যিই দর্শনীয় এবং এটি দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন রোড। যদিও পাহাড়ের দৃশ্য অবিশ্বাস্য, তবে রোডটি একটু দুঃসাধ্য। সেতুটিকে প্রায়শ কোথাও না যাওয়ার রাস্তা হিসেবে বর্ণনা করা হয়, কারণ এটি দূরত্বে প্রসারিত বলে মনে হয়। আপনি যদি রোলার কোস্টারে চড়ে সেই রোমাঞ্চের অনুরাগী হন, তবে এই ব্রিজটি অতিক্রম করা সম্ভবত আপনার জন্য একটি আশ্চর্যজনক অভিজ্ঞতা হবে। লংজিয়ান সাসপেনশন ব্রিজ, এটি চীনে অবস্থিত। লংজিয়ান সাসপেনশন ব্রিজ সাধারণত লং রিভার ব্রিজ নামে পরিচিত। চীনের ইউনানের বাওশানের উপকণ্ঠে পাওয়া যায়। এটি বাওশান এবং টেংচং শহরগুলিকে সংযুক্ত করেছে। লং রিভার ব্রিজ সমগ্র এশিয়ার সবচেয়ে লম্বা এবং সর্বোচ্চ ঝুলন্ত সেতু। এটি নির্মাণে 5 বছর সময় লেগেছিল এবং 2016 সালে শেষ হয়েছিল। সেতুটি মোট 3,900 ফুট পর্যন্ত প্রসারিত এবং নদীর 920 ফুট উপরে ঝুলছে। বাইশান থেকে টেংচং পর্যন্ত 8.4 মাইল পথ চলার চেয়ে সেতুটি অতিক্রম করা অনেক বেশি সুবিধাজনক, যদিও এটা হৃদয়ের অজ্ঞানদের জন্য নয়। ইউব্রেইন ব্রিজ, মিয়ানমার। এই সেতুটি সংস্কারের অধীনে একটি সেতুর চেহারা, কিন্তু এটি আসলে সারা বছর জুড়ে এই মতোই দেখায়। সেতুটি মিয়ানমারের তাংথামান হ্রদ অতিক্রম করেছে এবং এটি 1.2 কিলোমিটার দীর্ঘ। 1850 সালে নির্মিত ইউব্রেইন ব্রিজটিকে বিশ্বের প্রাচীনতম সেগুন কাঠের সেতু বলে মনে করা হয়। এটি এখন একটি জনপ্রিয় পর্যটক আকর্ষণ এবং সূর্যাস্তের সময় কিছু সুন্দর ছবি তোলে। স্থানীয়রা সেতুর পাশে দাঁড়িয়ে স্মৃতিচিহ্ন বিক্রি করে এবং আপনি পায়ে হেঁটে পুরো সেতুটি পার হতে পারেন। রয়্যাল গর্জ ব্রিজ, এটি কলোরাডোতে অবস্থিত। এই সেতুর দিকে তাকালেই আমাদের মাথা ঘুরে যায়। রয়্যাল গর্জ ব্রিজ সমগ্র মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ ঝুলন্ত সেতু। এটি আরাকানসিস নদীর 955 ফুট উপরে দাঁড়িয়ে আছে এবং 1929 থেকে 2001 সাল পর্যন্ত বিশ্বের সবচেয়ে উঁচু সেতু শিরোনামে ছিল এটি। এখন সেতুটি একটি পর্যটক আকর্ষণ এবং রয়্যাল গর্জ ব্রিজ পার্কে অবস্থিত। এটি একটি 360 একর বিনোদন পার্ক, যেখানে সাহসী দর্শকরা
অত্যাশ্চর্য কলোরাডোর দৃশ্য দেখতে একটি গাড়িতে চড়তে পারে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওর বিষয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মতামত। এরকম আনকমন ইন্টারেস্টিং ভিডিও দেখতে যুক্ত থাকুন ইন্টারেস্টিং ফ্যাক্ট বাংলার সাথে। ধন্যবাদ।